আসসালামু আলাইকুম, আবারও সবাইকে প্রীত শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব, হাসবো না, খুবই ইজি এবং সুস্বাদু একটি রেসিপি। তাহলে চলে যাচ্ছি রান্নার প্রস্তুতিতে। রান্না করতে যা যা লাগবে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। চুলাটি অন করে দিয়েছি এবং চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু হাঁস রান্না করছি, হাঁসের থেকে অনেক অয়েল আসবে, বেশি দিব না। আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি, যা যেটুকু দিয়ে আমার পেঁয়াজগুলো ভাজা যায়। তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসছে, গোটা মশলা দিয়ে দিচ্ছি। এলাচ 4টি, বড় এলাচ 4টি, দারচিনি 3 টুকরো, 2টা তেজপাতা আর 2টা স্টার মশলা এগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1.5 কাপ পেঁয়াজ কুচি রেখেছি, 1.5 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা ভাজা ভাজা করবো, আর পেঁয়াজটা যেন খুব দ্রুত ভাজা হয়ে যায় সেই জন্য আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি টোটাল 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা সফট হয়ে আসছে, লবণ দেওয়া তো খুব দ্রুত ভাজা যায়। এখন আমি মশলাগুলো দিই, আদা এবং রসুনের পেস্ট 2 চা চামচ করে রেখেছি, সেই পেস্টটুকু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এবং কারি মশলা 1.5 চা চামচ করে রেখেছি, আর গরম মশলা রেখেছি 1 চা চামচ। এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা পুড়ে গেলে তখন তো এটাই স্বাদ নষ্ট হয়ে যায়। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাচ্ছি। ঢাকনা দিয়ে কষাচ্ছি। আমি প্রায় 5 মিনিট মশলাটা কষালাম। মাঝে দিয়ে আমি 2 বার ঢাকনা খুলে খুলে নেড়ে দিয়েছি। একদম উপরে তেল বেশি আসছে, মশলাটা কষানো হয়ে গেছে। এটা আপনারা স্কিপও করতে পারেন আর দিতেও পারেন। আমি এই পর্যায়ে 1/2 কাপ টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন টমেটোটাও একদম সিদ্ধ করে নরম নরম করে ফেলবো, দেখি কিছুক্ষণ রান্না করছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। এই যে আমার টমেটো দিয়েছিলাম, মশলার সাথে টমেটো তো গুণাগুণ হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংস দিয়ে দিই, বড় একটি হাঁস, 2.5 কেজি হবে মাংস, সম্পূর্ণ হাঁসটুকু দিয়ে দিচ্ছি। শুধু কলিজাটা বাদ দিয়ে, কলিজাটা যদি এখন তরকারিতে দিই তাহলে সম্পূর্ণ তরকারিটা কালারটা নষ্ট হয়ে যাবে। কলিজাটা আমি সবার পরে দিব, প্রায় রান্না হয়ে আসবে, শেষ পর্যায়ে দিব। মাংসটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আবার সিদ্ধ করব। এই মশলার সাথে মাংসটা মিশিয়ে ফেলেছি, এখন ঢাকনা দিয়ে সিদ্ধ করব। ঢাকনাটি খুলে দিচ্ছি। আমি কোনো পানি টানি এখনো অ্যাড করি নাই, জাস্ট মশলার সাথে হাঁসের মাংসটা কষিয়েছি। মাংস থেকে তেল এবং পানি বের হয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে আরেকটি চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি। মাংসটা সিদ্ধ হতে আমার পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি না দিয়ে ফুটন্ত পানি দেওয়াই সবচেয়ে ভালো। এই যে পানি, গরম পানি আমি অ্যাড করছি।
আমি এক কাপ পানি দিয়েছি, যদি প্রয়োজন হয় আরো পানি দিব। হাঁস রান্না করতে একটু সময় লাগে, সেই জন্য আমি পানি দিয়েছি। এই পানি দিয়ে এখন ডেকে সিদ্ধ করব। ঢাকনাটি খুলে দিচ্ছি। আমি টোটাল এক কাপ বয়েল ওয়াটার দিয়েছিলাম, সেই এক কাপ ওয়াটার দিই। মিডিয়াম আঁচে 30 মিনিট রান্না করলাম। এই দেখেন হাঁস রান্নার সময় যে বিষয়টা, হাঁসের যেহেতু স্কিন থাকে প্রচুর তেল উঠেছে, আমাদের তেমন একটা তেল দেইনি। রান্না প্রায় আমার শেষের দিকে। এই যে হাঁসের যে কলিজাটা, কলিজাটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম একটু গরম পানির মধ্যে। এটা কলিজাটা একটু ভিজিয়ে রাখবে, কলিজাটা শক্ত হয় তখন, এটা আর গলে আর পানি টানি হয় না। এখন সেই হাঁসের কলিজাটা অ্যাড করে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো, আমার হাতে করা গরম মশলা জানেন যে সবসময় আমি লাস্টে দিয়ে দিই। আগে দিয়েছিলাম 1 চা চামচ, আর এখন দিচ্ছি 1/2 চা চামচ, টোটাল 1.5 চা চামচ গরম মশলা। শেষ পর্যায়ে গরম মশলাটা দিলে যেটা হয়, তরকারির ফ্লেভারটা খুব ভালো একটা ফ্লেভার আসে মাংসের তরকারি। এই যে আপনারা এই অয়েল দেখে ভয় পাবেন না, হাঁস থেকে অয়েল আসে। খাওয়ার সময় আপনারা অয়েলটা অ্যাভয়েড করলে হয়। আমি যেটা করি, অয়েলটা আলাদা করে তুলে ওটা আলাদা করে রেখে দিই। এই এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই যে আমার রান্না হয়ে গেছে, আমি চুলাটি অফ করে দিয়েছি। রান্না কমপ্লিট, এখন পরিবেশনে যাচ্ছি। রেডি হয়ে গেল আমার হাঁস বোনা। খুবই ইজি এবং সুস্বাদু একটি রেসিপি। আশা করি আপনারাও রান্না করবেন এবং পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে খাবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।